ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজ আপনাদের গোপাল ঠাকুরের গরমের জামা এবং মুকুট এবং ন্যাপি তৈরি করে দেখাবো। তো ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে আমার একটিই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, তাও বিনামূল্যে। তো চলুন জামাটি কাটিং এবং সেলাই করা যাক। এভাবে জামা তৈরি করতে নিয়ে কম টুকরো কাপড় দিয়ে হয়ে যায়, আর গোপালের জামা কামিজের সাইডের কাপড় দিয়েও হয়ে যায় আর কি। তো আমি ছোট গোপালের জন্য বানাবো, সেই জন্য 5.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। 5 ইঞ্চি টিকবে এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1/2 ইঞ্চি নিয়ে 5.5 ইঞ্চি নিচ্ছি। তো এই দোকান থেকে যে কাপড়টা কিনবেন আপনারা, সেই কাপড়টা যদি আর কি এক ভাঁজে নেন তাহলে এই জামাটার জন্য কুচি হয়ে যাবে। আর যে জামাগুলো আমরা তুলি আর কুচি দিয়ে বসিয়ে দিই, সেই জামাটার জন্য আপনারা 2 পাটের কুচি নেবেন। তো এখানে আমি 1 পাটের কুচির কাপড় নিয়ে নিয়েছি, অর্থাৎ দেখতে পাচ্ছেন এদিকে 5.5 ইঞ্চি এবং লম্বায় আমরা নিয়ে নিয়েছি। তো আমি মাপটা, লম্বার মাপটাও দেখিয়ে দিই। লম্বায় নিয়ে নিয়েছি 34 ইঞ্চি পরিমাণ, দেখতে পাচ্ছেন আমি 34 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি পাইপেনের জন্য কাপড় কেটে নিব। তো পাইপেনের জন্য আমরা এই যে চিকন করে কেটে রাখা এই কাপড়টিকে 1 ইঞ্চি পরিমাণ পাইপেনের জন্য কাপড় নিয়ে দিব। তো নিচে এবং উপরে এটি দিয়ে আমি ফিতা তৈরি করব। তো এটা আমাদের 1 ইঞ্চি পরিমাণ নিলেই হয়ে যাবে। তো দেখুন, এখান থেকে দেখুন আমি পাইপেনের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব। তো 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব, এটি আমি নিচে এবং উপরে পাইপেন দিব। তো নিচে উপরে পাইপেন দেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। প্রথমে পুরো কাপড়ের 2 সোজাদিক একদিকে রেখে আমরা নিচের পাটে পাইপেন লাগাবো। এবার এটিকে এইভাবে আমরা ধরে পিছন দিকে এইভাবে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নিয়ে এইভাবে আমরা চিকন করে পাইপেন দিব। তো এখানে আমি পুরোটা এইভাবে সেলাই দিয়ে, তো সেলাইটা পড়বে জামার কাপড়ের উপরে, পাইপেনের কাপড়ের উপরে নয়। এটাকে আমরা 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নেওয়ার পর মাঝখানে কেটে নিব। তো মাঝখানে কেটে নেওয়ার পর আমরা যেটি করব, এই পুরো পাটটিকে আমি এইভাবে 4 ভাঁজ করে নিব। তো এখান থেকে আমাদের 2টা পাট বের হবে। তো এইভাবে আমি তো এই 4 ভাঁজ করে নেওয়ার পর এই যে খোলা সাইড, বন্ধ সাইড নিচের দিকে, খোলা সাইড বাহিরের দিকে, তো এখান থেকে দেখুন আমি এই দিকে 75 সেন্টিমিটার বা 1.5 ইঞ্চি পরিমাণে দাগ দিব, এবং এই দিক থেকেও 1 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিব। দেওয়ার পর এই যে দাগটাতে আমি একটি আড়মোহলের শেপ দিয়ে দিব। তো আড়মোহলের শেপ দেওয়ার পর এটিকে জাস্ট সেই শেপ অনুযায়ী আমি কেটে নিব। তো কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছি এবার আমি কোনা করে কাপড় কেটে নিব আড়মোহলে পাইপেন দেওয়ার জন্য। তো কোনা করে 1 ইঞ্চি পরিমাণ করে আমি কাপড় কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে কোনা করে আমাদের পাইপেনের কাপড়টা কেটে নিতে হবে। তো কোনা করে কাপড় কাটলে আপনারা যখনই কোনো পাইপেন দিবেন তখন কোনা করে কাটবেন, তাহলে কাপড়টা ইজিলি বাড়ে। দেখুন এটা টানলে বড় হয়, অথচ সোজা করে কাটলে এটা টানলে বাড়ে না। তো এবার এটিকে আমি এভাবে রেখে এই মাথাটাকে প্রথমে সোজা করে নিব। নেওয়ার পর এই পার্টগুলোকে জাস্ট এইভাবে লাগিয়ে নিব। তো এই যে এটার সাথে এইভাবে আমি জাস্ট এখানে লাগিয়ে নিব। তো আমরা 2 সোজাদিক একদিকে রেখে পাইপেনটি লাগিয়ে নিয়েছি। এবার এটিকে এইভাবে ভাঁজ দিয়ে আমরা এখানে এর উপর দিয়ে সেলাই করে দিব। সেম ভাবে আমি এ পাশেও সেলাই দিয়ে দিব। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে আমি এই 2টা পার্টে কুচি দিয়ে দিব। তো এইভাবে আমরা কুচি 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 করে দিয়ে দিব। তো আমরা কুচি দিব এমন ভাবে যেন কুচিটা আমাদের 3 ইঞ্চি পরিমাণে টেকে, 3 ইঞ্চি পর্যন্ত টেকে। তো আমি এভাবে দেখুন এখন আমরা দেখব যে এই পাটটি আমাদের কতটুকু হয়েছে। তো যদি ছোট বা বড় হয় আমরা খুলে নিব। তো ঠিক ঠিক 3 ইঞ্চি পরিমাণ হয়ে গিয়েছে, 1 সুতা কম বেশি কোনো বিষয় না। তো এই পাটটি আমাদের হয়ে গিয়েছে। এবার এখান থেকে সোজা করে কাপড় কেটে নিয়েছি আমরা। তো সোজা করে কাপড় কেটে নেওয়ার পর এক পাট একটি কাপড়কে এইভাবে আমি ভাঁজ দিয়ে
এটির সাথে লাগাবো। তো এই মাথাটা আমাদের এভাবে মুড়িয়ে ধরতে হবে, কারণ এখানে আমাদের ফিতা হবে। তো এইভাবে লাগিয়ে প্রথমে আমরা সোজা সেলাই দিব। এবার জাস্ট আমি এভাবে এটিকে উল্টিয়ে এপাশে লাগিয়ে দিব। তো এর ভিতর দিয়ে আমাদের ফিতাটা, আমি দুটি চিকন ফিতা তৈরি করে নিয়েছি। তো একটিতে এভাবে ফিতা ঢুকিয়ে নিয়েছি, এবার এই পার্টেও সেফটি পিনের সাহায্যে দেখুন ফিতাটি ঢুকিয়ে নিব। তো দেখুন আমি এই পার্টেও ফিতাটি ঢুকিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে আমরা ফিতাটি ঢুকিয়ে নিয়েছি। এবার এখানে এই ছোট্ট টুকরো কাপড় নিয়ে নিব আমরা। ছোট্ট টুকরো কাপড় নিয়ে নেওয়ার পর এখান থেকে আন্দাজ মতো আমরা এভাবে গোল করে দিব। দেখতে পাচ্ছেন আমি এটা এই চার বাজের কাপড়টাকে আমি এভাবে একটু গোল করে দিলাম। এবার এই টুকরো কাপড়টাকে আমি এই জামার সাথে এভাবে লাগাবো, তাহলে বেল্টটি খুলে যাবে না। তো এই দুই পাশে আমি এটিকে লাগিয়ে নিব। এবার দেখুন এটিকে আমরা এভাবে খুলে নিব। জাস্ট দুইটাতে আমি এভাবে কলি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এই ছোট্ট একটা 3 ইঞ্চি পরিমাণ টুকরো এইভাবে একটি নিব আমরা। দেখুন এইভাবে একটি জাস্ট ফুলের মতো করে নিব। নিয়ে এই যে আমাদের জামার যেটা সামনে পার্ট, যে কোনো একটি পার্টই আমরা সামনে নিতে পারবো, তো যে কোনো একটি পার্ট আমরা সামনে নিয়ে নিব। তো এইভাবে এটার মিডেলে একটি চিহ্নিত করব। তো মিডেলে দেখুন আমি এবার দেখুন এরকম একটা ফিতা নিয়ে জাস্ট আমি এইভাবে এখানে বসিয়ে দিব এই মিডেলে। তো এইভাবে বসানোর পর এখানে এবার একটি পার্টের সাথে আরেকটি পার্ট এভাবে আমরা বসিয়ে এই আর্মহোলের অংশটি এভাবে সোজা করে ধরে সেলাই দিয়ে দুইটি পার্ট দুই সোজা দিকে একদিকে রেখে জাস্ট সেলাই দিব। এবার আর্মহোল থেকে ধরে এভাবে অপর একটি পার্টও জয়েন দিয়ে নিব। দেখুন ভিউয়ার্স আমাদের জামাটি হয়ে গিয়েছে। এটিকে আমি এভাবে গোপালকে পরানোর পর এভাবে টাইট করে এই যে দুই কাত এই ফিতার সাথে এই ফিতা এবং এই ফিতার সাথে এই ফিতা বেঁধে দিব। দেখতে পাচ্ছেন আমাদের গোপালের জামাটি কমপ্লিট হয়ে গিয়েছে একদমই। তো চলুন আমরা এখন মুকুটটি বানাবো। মুকুটটি বানানোর জন্য দেখুন এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, এটাকে এইভাবে দুই ভাঁজ করে সেলাই দিব। তো ওখানে আমরা 3 ইঞ্চি নিব এবং এখানে 9 ইঞ্চি পরিমাণ নিয়ে 3 ইঞ্চি এবং 9 ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে জাস্ট আমি একটা সোজা সেলাই দিয়ে দিব। পরে টুকরা আমরা নিয়ে নিয়েছি, এই টুকরাটি দেখুন আমরা কতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ, এটাকেও আমরা দুই ভাঁজ দিয়ে একদম সাইড ঘেঁষে একটি সেলাই দিয়ে দিব। এবার একটি সেফটি পিন এর কোনার মাথায় আমরা দিয়ে নিব। নেওয়ার পর এইভাবে দেখুন এই সেফটি পিনটাকে এর ভিতরে আমরা দিয়ে দিব। তো এভাবে সেফটি পিনটাকে এভাবে এর ভিতরে দিয়ে এটিকে ইজিলি উল্টাতে পারবেন। তো এইভাবে আপনারা উল্টাবেন, তাহলে খুব সহজে উল্টাতে পারবেন। তো দেখুন এটিকে আমি এভাবে টেনে উল্টিয়ে নিব। দেখুন আমি এই পাটটিকে উল্টিয়ে এভাবে নোক দিয়ে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর যেটি করব আমরা এখান থেকে এইভাবে গোল করে ধরে আপনাদের ঠাকুরের মাথার মাপ অনুযায়ী এভাবে দেখে এখানে একটি ভাঁজ দিবেন এবং এই পাশ থেকে এখানে একটি ভাঁজ দিয়ে দেবেন। এই মুকুটটি মূলত আমরা এইভাবে করাবো। তো প্রথমে এইভাবে ধরে নেবেন, নেওয়ার পর প্রথমে যে এই পাশটিকে এভাবে ভাঁজ দিয়ে নেবেন এবং এই পাশটিকে তার উপর দিয়ে ভাঁজ দিয়ে দেবেন। দেওয়ার পর এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে দেবেন। সেলাই দেওয়ার পর এই যে এই কাপড়টি নিয়েছেন এটিকে এইভাবে কুচি কুচি দিবেন। তো এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি এখানে কুচি দিয়ে নিচ্ছি। তো এখানে যত সুন্দর করে আপনারা কুচিটি ধরবেন তত বেশি ফিনিশিং আসবে। তো আমি এর মাথার অংশ দেখুন এখান থেকে আমি এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে দিয়ে নিচ্ছি।
পর এই কুচিগুলোকে এই যে আমাদের উল্টা দিকে সেলাই এই সেলাইটাকেও আমরা এইভাবে পিছনের দিকে দিব এবং এখানেও শেষ সেলাইটাকে এইভাবে পিছনের দিকে দিব দিয়ে এই এই ন্যাপি প্যান্টটি বানানোর জন্য আমরা একপাশে 6.5 ইঞ্চি কাপড় নিয়ে নিব একপাশে 5.5 ইঞ্চি কাপড় নিয়ে নিব তো 6.5 এবং 5.5 নেওয়ার পর কাপড়টিকে প্রথমে দুই ভাঁজ দিব তো কাপড়টিকে দুই ভাঁজ দেওয়ার পর দেখুন আমি প্রথমে কাপড়টিকে দুই ভাঁজ দিলাম 5.5/6.5 তারপরে আবার দুই ভাঁজ দিলাম তো কাপড়টিকে মোট আমি 4 ভাঁজ করে নিলাম নেওয়ার পরে এই যে কাপড়ের বন্ধ সাইডটা সেটা কিন্তু আমাদের নিজের দিকে থাকবে আর খোলা সাইড গুলো বাইরে থাকবে এই যে এগুলো হলো খোলা সাইড অর্থাৎ খোলা চারটা পার্ট বাইরের দিকে থাকবে তো আমি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি তো আপনারা ঠাকুরের মাপ অনুযায়ী এটা মাঝারি সাইজের গোপাল তো মাপ অনুযায়ী 1/2 ইঞ্চি করে কমিয়ে কমিয়ে নিয়ে নেবেন এবং দেখুন এখান থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব এখান থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব নেওয়ার পর এইভাবে আমি শেপ দিয়ে দিব এভাবে একটি শেপ দিয়ে দিব দেওয়ার পর এটিকে জাস্ট কেটে নিব দেখতে পাচ্ছেন এটি আমাদের এরকম হবে তো চলুন সেলাইয়ে যাওয়া যাক এবার আমরা এই দুই সাইডে চিকন করে এভাবে ভাঁজ দিয়ে দুই পাশে সেলাই দিয়ে দিব জাস্ট এইভাবে পুরোটা সোজা সেলাই দিয়ে যাব এবার যে কোনো এক পাশ প্রথমে আমরা সেলাই করে দিব এবার আমরা এলাস্টিক লাগাবো তো এলাস্টিক লাগানোর জন্য এখানে এইভাবে চিকন করে একটি ভাঁজ দিব দিয়ে এটিকে সেলাই করে যাব এবার দেখুন এই হাই আমাদের কিন্তু বড় হবে তো এই হাইটাকে পরবর্তীতে যাই আমরা যেমন বাচ্চাদের ন্যাপি প্যানে সেলাই দিই তো আমি আগে সেলাই দিইনি এবার এই যে হাইটাকে আমি 1/2 ইঞ্চি উপরে সেলাই দিয়ে কমিয়ে নিব এলাস্টিক দেওয়া হয়ে গেলে কোমরের মাপ অনুযায়ী আমরা এবার উল্টা দিকে এটা তো আমার সোজা দিক এবার উল্টা দিকে প্যান্টটিকে নিয়ে নিব নিয়ে এইভাবে এলাস্টিক দেওয়া হয়ে গিয়েছে তো আমরা ঠাকুরের কোমরের মাপ তো যার যার ঠাকুরের কোমরের মাপ অনুযায়ী নিয়ে তো এখানে আমি একটি সেলাই দিয়ে দেব এটিকে আমরা সোজা করে নিব তো দেখুন আমাদের ঠাকুরের প্যান্টটি অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন ভিউয়ার্স এটি তৈরি হয়ে গিয়েছে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য